চীনকে রুখতে ব্রহ্মস বহনের সক্ষম আরো চল্লিশটি যে মারাত্মক যুদ্ধ বিমান পাচ্ছে ভারতীয় বায়ুসেনা ভারতের হাতে আছে দুইশো বাহাত্তরটি সুখই সু থার্টি ফাইটার জেট এটি ভারতের হাতে থাকা অন্যতম মারাত্মক যুদ্ধ বিমান এবার নতুন করে আরও বেশি সুখই যুদ্ধ বিমান আসতে চলেছে বায়ুসেনার হাতে রাশিয়ার সুখের লাইসেন্সে এইসব যুদ্ধবিমান তৈরি করছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড শীঘ্রই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের হাতে নতুন চল্লিশটি সুখই যুদ্ধ বিমান তুলে দেবে তারা এ বিষয়ে প্রস্তাব পাঠানো হচ্ছে কেন্দ্রকে সংস্থার চেয়ারম্যান টি সুবর্ণ রাজু জানিয়েছেন প্রত্যেকটি যুদ্ধ বিমানের দাম হবে চারশো কোটি টাকা দুই থেকে এই যুদ্ধ বিমান বায়ুসেনাকে দিচ্ছে তারা তখন থেকে একই দামে দেওয়া হচ্ছে যুদ্ধ বিমানগুলি আরও তিন স্কোয়াড্রন বিমান একই দামে দেওয়া হবে বলে জানা গিয়েছে মোট চল্লিশটি যুদ্ধ বিমানের জন্য খরচ পড়বে সতেরো হাজার কোটি টাকা এই প্রস্তাব গৃহীত হলে ভারতের হাতে আসবে মোট তিনশো বারোটি সুখেই হালের চেয়ারম্যান আরও জানিয়েছেন প্রত্যেকটি সুখেই ব্রহ্ম সুপারসনিক মিসাইল বহনে সক্ষম দুই হাজার সতেরোর বাইশ ডিসেম্বর সুখই থেকে ব্রহ্মস নিক্ষেপ করে ভারত আড়াই টনের ওই মিসাইল পরপর তিনবার সফলভাবে নিক্ষেপ করা সম্ভব হয় যার রেঞ্জ ছিল দুইশো নব্বই কিলোমিটার এই মিসাইলের রেঞ্জ চারশো কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব